আসসালামু আলাইকুম, আমি খায়রুল ইসলাম রেজা থাকছি টেক রিভিউ এন্ড মোরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা চলে এসেছি আগারগাঁওয়ের আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে একটি মেলা। যে মেলাতে আমরা দেখতে যাচ্ছি নতুন প্যাভিলিয়নগুলো আপনাদের জন্য টেকনোলজিতে কী নিয়ে এসেছে এই বছর। চলুন আজকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে টেকনোলজি সম্পর্কে নতুন তথ্য দিয়ে সাহায্য করি এবং আপনারা আমাদেরকে সাহায্য করুন। আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই ভুলে যাবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। থ্যাংক ইউ, চলুন দেখা যাক। তার সাথে নতুন আপকামিং টেলিভিশনের যে টেকনোলজি নিয়ে এসেছে তার সম্পর্কে। ভাইয়া, প্রথমে জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং অপরচুনিটি দেওয়ার জন্য আমাদের চ্যানেলকে। আপনাদের এই নতুন প্রযুক্তি এই বছর নিয়ে এসেছেন যা সম্পর্কে, তার সম্পর্কে জানার জন্য। ভাইয়া, আমার প্রথমেই প্রশ্ন হচ্ছে হলো, আপনারা ওয়ালটনকে যেই দেশি পণ্য হিসেবে জানি, সেই দেশি পণ্যর মান কতটুকু আপনি মনে করেন? জি, আসসালামু আলাইকুম, আমি ফয়সাল। আমাদের ওয়ালটন আপনারা সবাই জানেন বাংলাদেশি প্রোডাক্ট এবং এটা আমাদের একটি দেশীয় ব্র্যান্ড। অন্যান্য ব্র্যান্ডের চেয়ে আমাদের যে ব্র্যান্ডিং এটি খুবই ভালো, আর কাস্টমারের মূলত পছন্দ হলো আমাদের একটা দেশি প্রোডাক্ট এবং আমাদের সার্ভিস দিক থেকে আমরা অন্যান্য ব্র্যান্ডের চেয়ে এগিয়ে আছি। আর আমাদের ওয়ালটনের যে প্রোডাক্টগুলো রয়েছে, বা টেলিভিশন বলেন, ফ্রিজ বলেন, অন্যান্য প্রোডাক্টের চাইতে খুবই মান উন্নত এবং খুবই ভালো, এবং যার কারণে কাস্টমার এটি খুবই পছন্দ করে, এবং সার্ভিসের দিক থেকে আমরা অন্যান্য প্রোডাক্টের বা অন্যান্য ব্র্যান্ডের চেয়ে এগিয়ে আছি। আর আমাদের মূলত যে সামনে 2021-এর মধ্যে আমাদের একটি ভিশন রয়েছে, ভিশনটি হলো আমরা বিশ্বের 5টি ব্র্যান্ডের মধ্যে আমরা একটি হব। অনেক ধন্যবাদ। আর ভাইয়া, যেই প্রশ্নটা সকল বাংলাদেশির মনে থাকে যে ওয়ালটন আমাদের দেশীয় পণ্য, জি, তো আমাদের দেশের পণ্যটার লক্ষ্যটা কী, যে আমাদের দেশের যা কাদের জন্য আপনারা কাজ করছেন? অনেক স্তরের মানুষ থাকে, এখন ধনীর জন্য করছেন না গরিবের, না আমাদের দেশের কোন মানুষগুলোর জন্য আপনি কেমন ভিশন রাখছেন সেটা আমাকে প্লিজ জানাবেন। জি, ধন্যবাদ। আমাদের ওয়ালটন বর্তমানে এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে, প্রত্যেকটি ঘরে ঘরে আপনি খেয়াল করলে অত দেখবেন প্রতিটি ঘরে ঘরে কিন্তু ওয়ালটনের প্রোডাক্ট আছে। এমন কোনো বাংলাদেশের মানুষ নেই যারা বলতে পারবে না ওয়ালটনের প্রোডাক্ট ইউজ করে না। প্রত্যেকটি ঘরে ফ্রিজ থেকে শুরু করে স্মার্টফোন সকলের পকেটেই কিন্তু থাকে, এবং আমাদের এই প্রোডাক্টগুলো ওয়ালটনের সকলের কাছেই রয়েছে। এবং আমি মনে করি আমাদের এই যে প্রোডাক্টগুলো আছে এটি সকলেরই পছন্দ, এবং দামে খুব সাশ্রয়ী বলে সকলেই আমাদের পণ্যটি ব্যবহার করেন। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। তো আমার তারপরে প্রশ্ন হচ্ছে, আপনি আমাদের ভিউয়ারদের জন্য যে আপকামিং টেকনোলজিগুলো ওয়ালটন এই বছর নিয়ে এসেছে বা আমরা পাবো এই বছর থেকে, সেই নামগুলো আমাদের যদি উল্লেখ করে বলতেন। তো সেক্ষেত্রে আমরা যে টেলিভিশন প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমাদের বর্তমানে 4K যে টিভিটি লঞ্চ হয়েছে, 55 ইঞ্চি, হ্যাঁ 55 ইঞ্চি আমাদের একটি 4K লঞ্চ হয়েছে, যেটা প্রাইস হচ্ছে 99,900 টাকা প্রাইসে এবং খুবই সাশ্রয় মূল্যে। এছাড়াও আমাদের আপকামিং আরও 6টি মডেল আসছে, এর মধ্যে OLED আছে, আমাদের এছাড়া 75 ইঞ্চ আছে, 32 থেকে শুরু করে আপনার 49 পর্যন্ত আমাদের মোটামুটি আপকামিং 60টি মডেল রয়েছে। এগুলো খুব শীঘ্রই বাজারে আসছে এবং ক্রেতারা জেনে খুশি হবেন, এটি খুব সাশ্রয়ী প্রাইসে পাবেন। আর এছাড়াও আমাদের একটি নিজস্ব অপারেটিং সিস্টেম আসছে, ROS, আর এই অপারেটিং সিস্টেম হলো রিসবি অপারেটিং সিস্টেম, ঠিক আছে, যার কারণে এবং আমাদের টিভির যেই মান এটি আরও বেড়ে যাবে, আর টিভির যে স্পিডটা, যে গতি এটি আরও বাড়বে, এটি আমাদের নিজস্বই আমাদের যে অ্যাপসটি, ঠিক আছে, ROS অপারেটিং সিস্টেমটি। থ্যাংক ইউ ভাইয়া। জি, তো ওয়ালটন আমাদেরকে সবসময় ভালো স্মার্ট টিভিগুলো দিয়ে থাকে, তো স্মার্ট টিভির যে ভালো টেকনোলজিগুলো আসতেছে সেই সম্পর্কে আরও উন্নয়নে চলে যাওয়ার জন্য, বা আমাদের এই ওয়ালটন যেই পর্যায়ে চলে যাওয়াটা আমরা আশা রাখি যেহেতু আমাদের দেশীয় পণ্য, সেই যাওয়ার জন্য তারা কী করছে সেটা সম্পর্কে একটু জানাবেন। ওয়ালটন এমন একটি ব্র্যান্ড, ওয়ার্ল্ড ওয়াইড একটি ব্র্যান্ড, ওয়ালটন শুধু আমাদের দেশে কাজ করছে তা নয়, ওয়ালটন কিন্তু সারা বিশ্বে আমাদের ছড়িয়ে গিয়েছে বর্তমানে, আশা করছি আপনারা জেনে থাকবেন বিষয়টি। আর খুব শীঘ্রই আমাদের ওয়ালটনের একটি ভিশন, যেটা আমাদের 2030 সালের মধ্যে ইলেকট্রনিক্স কোম্পানিগুলোর মধ্যে 1 নম্বর হবে, আমরা আশা রাখি এটা।
আর এটি আপনার মূলত সকলের কাছে পৌঁছে যাবে, সর্বস্তর মানুষের কাছে, আমাদের দেশে বলে নয়, ওভারঅল আপনার অল ওয়ার্ল্ডে এটি পৌঁছে যাবে। এবং ওয়ার্ল্ডনের ভিশন হচ্ছে মূলত 2030 সালের মধ্যে নাম্বার ওয়ান, আমরা আশা রাখি উনি নাম্বার ওয়ান হবে ওয়ার্ল্ড। ইনশাল্লাহ অবশ্যই চেষ্টার মাধ্যমে আমি আশা রাখি যে ওয়ার্ল্ডন একদিন আমাদের দেশের পণ্য হিসেবে গর্বের সাথে আমরা বলতে পারবো, যেটা আমাদের দেশে এবং বিশ্বের মধ্যে একটি উন্নত প্রোডাক্ট, যা মানে ব্যবহার করে শান্তির সাথে অবশ্যই ভালো ব্যবহার পাবে। আর ওয়ার্ল্ডনের যেই আমাদের সুযোগ সুবিধাগুলো থাকে সেগুলো অবশ্যই আশা করি যে উন্নয়নে চলে যাবে এবং আমাদেরকে আমাদের দেশের মানুষের যে প্রয়োজনগুলো সেগুলো ওয়ার্ল্ডন আমাদের অবশ্যই পূরণ করে দিবে। সেই জন্য ওয়ার্ল্ডনকে জানাই ধন্যবাদ, আর আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, ধন্যবাদ, আর থ্যাংক ইউ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ, থ্যাংক ইউ ভিউয়ার্স।